আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার বেলা হোসেন প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বিষয় হল কুকুরে কামড় দিলে আপনি কি ব্যবহার করলে আপনার জীবনের তরে আপনার বিষ পানি হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে অনুরোধ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সেই নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবার এই বিষয়টি জেনে এবং নিয়মিতভাবে তারা তাদের বিপদে পড়লে যেন তারা উপকার পায় এবং এই সবের ভাগীদার আপনিও হন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন সেই ভাই বোনদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এখন প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইবার এই জন্য আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি যে অচিরেই আমার দুই লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং যারা নিয়মিতভাবে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব যে আমরা মানুষ একদিকে মানুষ আর মুসলিম মুসলিম শব্দ অর্থ হলো আনুগত্যশীল সালামুন থেকে সালমুন থেকে সালামুন অর্থাৎ শান্তিদায়ক আমরা কিন্তু শান্তিদায়ক কিন্তু আপনার ধারা যে মানুষ ব্যথিত হয় আমার মতন ডাক্তার যদি ব্যথিত হয় ব্যথা পায় তাহলে এই পৃথিবীতে সাধারণ জনগণ আপনার দ্বারা কি উপকার পেতে পারে আপনার দ্বারা কীভাবে পশু পাখি মানুষ জীব জন্তু আপনার দ্বারা উপকার পাবে আপনার একটা কথা তো যায় আপনি কোন ফ্যামিলির লোক কোন বংশের লোক কোন চরিত্রের লোক কোন মন মানসিকতার লোক আপনাদের অনুরোধ করছি আপনারা এইভাবে আপনাদের কমেন্টস এবং আপনাদের ফোনগুলিকে ব্যবহার করেন না যার সাথে কথা বলেন তার সামনে এসে আপনি কখনোই কথা বলতে পারবেন না আর পারলেও আপনার যে অসৎ চরিত্র আপনার যে মন মানসিকতা আপনার যে নিকৃষ্ট একটা মন আছে আপনি সেটা কি ফুটিয়ে তুলতে পারবেন একজন হজরত আলী রদুল্লাহ তাল বলেছিলেন পাঁচ ব্যক্তির সাথে আট ব্যক্তির সাথে কখনোই আপনার ঝরগা ফেসাত বা আলোচনা করা যাবে না তার ভিতরে একটা হলো যারা কথায় কথায় বকা দেয় কথায় কথায় সন্দেহ করে কথায় কথায় যারা মন মানসিকতা খারাপ পর্যায়ে নিয়ে যায় যাদের মন মানসিকতা বিগড়িয়ে যায় এদের সাথে কথাবার্তা বলা নিষেধ কারণ এ বিপদ ছাড়া বিপদ ছাড়া আপনাকে কোনো খুশি দেবে না সে বিপদে আপনাকে ফেলে দেবে এই কারণে আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় মূল কথা থেকে অনেক দূরে সরে যায় কিন্তু এটা আমি এই জন্য বলি একজন আলেম হিসাবে বলি যে আমরা যদি নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারি আমাদের চরিত্র দেখেই পৃথিবীতে মুসলিম জাহান ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়েছিল আমাদের চরিত্র দেখে কিন্তু আজকে আমাদের চরিত্র দেখলে মানুষ বিগড়িয়ে যায় এজন্য একজন মুসলিম বলেছিলেন ন মুসলিম বলেছিলেন যে আমি যদি মুসলমান হওয়ার আগে যদি মুসলমানদের দেখতাম তাহলে আমি কখনই মুসলমান হতাম না তাহলে কিভাবে সে মুসলমান তিনি রিসার্চ করে এই কোরআনকে ভালোবেসে কিন্তু সেই কোরআন আমরা পেয়েছি কিন্তু তারপরও আমরা সেভাবে চলতে পারতেছি না আশা করি আমার এই কথা দ্বারা আপনারা অনেক উপকার পাবেন এবং নিজেকে সংশোধন করতে পারবেন এই সংক্ষিপ্ত কথার ভিতরেই অনেক মূল আলোচনা যদি আপনারা বুঝতে পারেন যে আমি কোন দিকে আপনাদেরকে ধাবিত করি কোন দিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনার বুঝে যাবেন আশা যায় মূল আলোচনা সেটা হলো যে যেই জিনিসটা ধারা আপনি আপনার কুকুরের কামড়ের বিষটাকে পানি করতে পারবেন সেটা হলো শিমুলের বিচি শিমুলের বিচি শিমুলের দানা এই শিমুলের দানাকে আপনি সবজি কলার ভিতরে আপনি কি করবেন সাতটা করে দানা ঢুকাবেন কয়টা করে দানা সাতটা করে একটা কলার ভিতরে সাতটা করে দানা ঢুকাবেন সাতরা সাতটা কলার ভিতরে সাতটা দানা ঢুকে এই কলা গুলিকে প্রতিদিন একটা করে কলা সাত দিন খাবেন ইনশাল এতে আপনার সমস্ত বিষ পানি হয়ে যাবে না কারণ এটা পরীক্ষিত এটা আমার বাবা নিজেই আমাদের গ্রামে কাউকে কুকুরে কামড় দিলে বা আমাদের একটা ইউনিয়ন দুই তিনটে ইউনয়ন পুঞ্জদের আমার বাবার কাছে আসতেন সেটা দেখে আপনাদেরকে দিলাম সেই তথ্য যে সেই তথ্য আমার কাছে জানা আছে হঠাৎ করে মনে পড়লো তাই আপনাদেরকে আমি এই তৈরি করে দিলাম যাতে আপনারা উপকার পান এবং আমার জন্য দোয়া করতে পারেন তারপরও এটা আমি যখন বই পড়তেছিলাম এই বইয়ের ভিতরে দেখলাম যে লেখা আছে সেখান থেকে আরো উৎসাহিত হয়ে আপনাদেরকে দিলাম অনেকে প্রশ্ন করেন এইগুলো আপনার পরীক্ষা কিনা আপনার ডাক্তার কিনা আপনি কোন জায়গার লেকচার প্রতি কিছুতে প্রশ্ন করে আস্তাফরুল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে মাফ করুক আপনাদেরকে মন মানসিকতা ভালো করুক কারণ আমার চাইতে বড় বড় অনেক উন্নত ভালো ডাক্তার ভালো জ্ঞানী ভালো অলামা ক্যারাম যারা বয়ান করে তাদেরকেও আপনারা বকা দিয়ে বকা না দিয়ে ছাড়েন না তাহলে বোঝা গেলে এই জাতির জন্য বড়ই দুঃসময় আসতেছে যদি আপনাদের মন মানসিকতা না ফিরে আনেন আজকে এই বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে দোয়া কামনা করছি দেওয়া চাই যাতে আপনাদের জন্য সামনে থেকে আমি জানুয়ারি থেকে আপনাদের জন্য মেডিকেল ভিত্তিক যে কথাবার্তাগুলি সেটা দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জন্য ভালো ভালো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমা তফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ